হাহাকার করছে, কারণ আজকে এতদিন পর আমি কোভিড ভ্যাকসিন নিতে যাচ্ছি। আগের বছর অনেক লাইন দিয়ে যখন অনেক রাশ ছিল তখন আমাদের উলুবেড়িয়া সাব ডিভিশনাল হসপিটাল প্রচুর লাইন দিয়েছি, প্রচুর নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু সেই সময় পাইনি, নিতে পারিনি। তারপরে মেমলি আসার খবর আসার পর আমি আর নেওয়ার সাহস পাইনি, যে যদি ডক্টর আসে, যদি অন্য কিছু সমস্যা হয়ে যায়, যদিও কিছু সমস্যা হতো না তাও আমি ভয় নিইনি। তো আজকে ভাই জোর করলো অনেকটাই যে যা নিয়ে নেয়। আমার শরীরে অ্যান্টিবডি কিন্তু ভালোই আছে, যেটা আমি বুঝতে পারছি, কিন্তু তাও প্রিকশন ইজ বেটার দ্যান কিওর। তো সেই জন্য ভ্যাকসিন নিতে যাবো, কিন্তু হঠাৎ করে প্রচণ্ড জোর বৃষ্টি এসে গেছে, তো বৃষ্টি আসার জন্য একটু দাঁড়িয়ে গেছে। আমার স্লট বুকিং আছে 11:10 থেকে 11:00, বললো অর্ধেক রাস্তায় এসে দাঁড়িয়ে রয়েছে। তো আমি মোটামুটি রেডি হয়ে গেছি, বৃষ্টি কমলেই জাস্ট বেরোবো, তো দেখা যাক কী হয়, ভয় লাগছে একটু। তো তোমরা সাথে থেকো আমার, পুরো ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। বৃষ্টিটা একটু ধরেছে, আমি বেরিয়ে পড়েছি, এবার আমি টোটোয় উঠবো, বললো নাকি পুরো বৃষ্টিতে ভিজে গেছে। তো চলো দেখি কী অবস্থা, এবার আমি টোটোয় উঠে পড়ি। জিরু ভালো খেতে খাও। বাড়িতে আসার পর একটু ফ্রেশ ট্রেশ হচ্ছিলাম, ওই জামাকাপড়গুলো হসপিটালের জামাকাপড়গুলো ছেড়ে তারপরে আগে ভাগে স্নান টান করে তারপরে একটু মা তারপরে বাচ্চাটার সাথে একটু খেলছিলাম, গল্প করছিলাম, আর ভিডিও করা হয়নি। আর এখন বিকালবেলা চাটা খাওয়া হয়ে গেছে, ভাবলাম একটু ছাদে ঘুরে আসি, ভালো লাগছে না নিচে বসে। মা ডাক্তার দেখাতে যাচ্ছে এখন, বাবা এখনও বাড়ি ফেরেনি, বাবার কিছু পার্সোনাল কাজের জন্য বাবা এখনও বাড়ি আসতে পারেনি। তো ভাই এখানে পড়ছে, ওকে পুতুলিকে ভাইয়ের কাছে বসিয়ে দিয়ে আমি ভাবলাম একটু ছাদে পাইচারি করে নিই, একটু হেঁটে নিই, তারপর তোমাদের সাথে তো আর কথাই হয়নি সেই সকালের পর থেকে, ভাবলাম একটু কথা বলে নিই। তো আমি নিচে ছাদটায় ঘুরছি, এখনো পর্যন্ত ভ্যাকসিনের সেই রকম কোনো এফেক্ট আমি বুঝতে পারিনি, শুধু জাস্ট পাটা ব্যথা করছে, একটু নাড়াতে পারছি না, যন্ত্রণার মতো করছে, আদারওয়াইজ কিছু হয়নি সেরকম এখনো পর্যন্ত। তো প্যারাসিটামল আসার সময় পল্লব কিনে দিয়েছিল, তো যদি কিছু বাড়াবাড়ি হয় বা বুঝি একটু অল্প হালকা হালকা কিছু হচ্ছে তো খেয়ে নেবো। পল্লব কাজু বাদামও কিনে দিয়েছে খেয়ে এনার্জি বাড়ানোর জন্য,
আমি এমনি ভীষণ লো হয়ে আছি, মানে আমার শরীর অতটাও ভালো থাকে না সব সময়, মানে একটুতেই এনার্জি লস হয়ে যাচ্ছে। তো দেখা যাক কি হয়। এটা মাথায় কি করেছো সোনা? মাথায় এটা কি হয়েছে? ঝুঁটি বেঁধেছ? মুখের বেলা হাসি নেই, এমনি সময় সবসময় হাসছ। লোকে তো বলবে হাঁদা বাচ্চা একটা। হ্যাঁ, হাসতে জানো না? ক্যামেরা দেখলে ওকে যেন সিরিয়াস মতন হয়ে যায় সবসময়। তো এইটাই হলো আমাদের আজকে রাত্রের ডিনার। গরম গরম লুচি, সয়াবিনের তরকারি আর ছানার জিলিপি, পুরোটাই আমি বানিয়েছি শুধু জিলিপিটা বাদ দিয়ে। তো আজকে ডিনার করতে করতেই ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।